সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ জুলাই মাসের 3 তারিখ রবিবার। শখের বশে আজকে তৈরি করব মজাদার স্বাদের এক ঐতিহ্যবাহী ক্রেকার বিস্কিট। আপনার ইচ্ছা থাকলে আপনিও আমার মতো করে এরকম স্বাদের মজাদার বিস্কিট তৈরি করতে পারবেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা আয়োজিত আজকের এই ভিডিও দেখার অনুরোধ রইল। বিস্কিট তৈরি করার জন্য যে উপাদানগুলো ব্যবহার করব সেগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে আছে লাল গমের আটা, বেকিং পাউডার, পিনাট এবং সেই সাথে আমন্ড, মিল্ক পাউডার, দুটো মুরগির ডিম, কালো জিরা, এখানে আছে সুগার চিনি, এখানে পরিমাণ মতো লবণ, এখানে আছে 1 প্যাকেট কফি পাউডার স্বাদ বাড়ানোর জন্য। এছাড়া এই কাজে আরো ব্যবহার করব অলিভ অয়েল। এই অলিভ অয়েল ব্যবহার করব তাতে ডো তৈরি করার সময় হাতে লেগে যাবে না, সেই কারণে কোনো বাটার বা অন্য কিছু ব্যবহার করব না, শুধু অলিভ অয়েল ব্যবহার করব আজকে। বিস্কিট তৈরি করার জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব এখন দেখুন সেগুলো। এই চালনি ব্যবহার করব আটা চেলে নেওয়ার জন্য, মন্ড থেকে রুটি তৈরি করার জন্য এই বেলুন ব্যবহার করব। এখানে আছে এটার মাধ্যমে সব উপাদান মিক্সার করব। এখানে আছে এটার মাধ্যমে আটা এবং আরো যা কিছু আছে শুকনো উপাদান সেগুলো মিক্সার করার জন্য। আর এখানে আছে ডাইস, এই ডাইস ছোট বড় সাইজ করার জন্য, বিভিন্ন সাইজের জন্য এই ডাইস ব্যবহার করব। আর এখানে আছে পিনাট এবং আমন্ড মিক্সার করে একটু ছোট করে নেব মিক্সার মেশিন, তাতে রুটি বেলতে সুবিধা হবে। আর এখানে যে মিক্সার আছে এই মিক্সার ব্যবহার করব ডিম এবং চিনি মিক্স করার জন্য। প্রথমে ছাঁকনির সাহায্যে আটা চেলে নেব। আটা চেলে নেওয়ার পরে এর সাথে মিক্স করব বেকিং পাউডার পরিমাণ মতো 1 টেবিল চামচ। আন্দাজ মতো একটু দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এর সাথে মিক্স করব লবণ, সেই সাথে কালো জিরা, উপাদানগুলা একসাথে
मिक्स करार जन्नो हैंड मिक्सर व्यवहार करब। এর সাথে মিক্স করব মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার পরে আরেকটু মিক্স করে নিব। এবার দুটো ডিম মিক্স করব। মিক্সারের সাহায্যে আমি এখন মিক্স করব। মোটামুটি এক মিনিটের মতো এটা ব্যবহার করব। এরপরে এর সাথে চিনি মিক্স করে আবার এক মিনিট এই মিক্সচার ব্যবহার করব। তবে এক মিনিটের কম বেশি হতে পারে, সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। এখন আমি এর সাথে চিনি মিক্স করব। আবার এক মিনিটের মতো এই চিনি এবং ডিম মিক্স করি। এখন পিনাট এবং আমন্ড একসাথে মিক্সারের সাথে একটু গুঁড়া করে নিব। গুঁড়া করা হয়ে গেলে সাইডে রেখে দেব। এবার আগের মিশ্রণের সাথে কফি পাউডার অ্যাড করব।
একটু হালকা মিক্স করি হ্যান্ড মিক্সার সাহায্যে। এবার এর সাথে অ্যাড করব কিছুক্ষণ আগে মিশ্রণ করা সেই পিনাট এবং আলমন্ড। হ্যান্ড মিক্সের সাহায্যে মিক্স করি। এবার এর সাথে যোগ করব আগে থেকে মিশ্রণ করে রাখা সেই ডিম এবং চিনির মিশ্রণ। আমি আরেকটু এই মিক্সারটা ব্যবহার করে দেখি চিনিটা মিশ্রিত হয়েছে কিনা। আমার মনে হয় ডিমের সাথে চিনি মিক্স হয়ে গেছে। আমি বেশি চিনি ব্যবহার করি নাই, কারণ আমি বেশি মিষ্টি পছন্দ করি না। এই বিস্কিটে আমি অল্প মিষ্টি ব্যবহার করব। এখন এটা এই মিশ্রণের ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে দেখব যে রুটির মতো মন্ড তৈরি করার জন্য পানি অ্যাড করা লাগে কিনা। যদি পানি অ্যাড করা না লাগে, মন্ড যেমন রুটি বেলার জন্য তৈরি করে সেরকম শক্ত বানাতে হবে যাতে রুটি বেলা যায়। মন্ড তৈরি করার জন্য আমি এর ভিতরে কিছুটা অলিভ অয়েল ব্যবহার করব। তাতে হাত ব্যবহার করলে হাতে লেগে যাবে না সেই জন্য। সেই সাথে আন্দাজ মতো পানি ব্যবহার করব যাতে রুটি বেলার মতো ডো তৈরি হয়। তবে পানি মিশ্রণ করার সময় আস্তে আস্তে পানি দিতে হবে যাতে খুব বেশি না হয়ে যায়। হাতের সাহায্যে মন্ড বা ডো তৈরি হয়ে গেল। এখন আমি আধা ঘন্টার জন্য এই মন্ড রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আপাতত আমি ঢেকে রাখলাম। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এবার দেখবো আমার ডো ঠিকমতো আছে কিনা। যদি বেশি নরম হয়ে যায় তাহলে একটু আটা ব্যবহার করব, আর যদি ঠিক থাকে আমার মনে হয় একেবারে পারফেক্ট। তবে হালকা একটু আটা ব্যবহার করব, তাতে হাতে লেগে যাবে না। রুটি বেলার মতো যেরকম শক্ত লাগে, এখন সেই পরিমাণ শক্ত থাকলেই রুটি তৈরি করব। এরপরে আমার সাইজ অনুযায়ী আমি ডাইস ব্যবহার করব। এখন রুটি বেলার পালা বেশি মোটাও করব না, আবার একবারে চিকনও করব না। যার যেরকম রুচি সেরকম ভাবে করে নেবেন। আমি হালকা একটু আটা মেখে নিলাম, তাতে আমার ডাইসে কাটলে লেগে যাবে না।
এখন প্রয়োজন ডাইসের। আমি যে সাইজের করতে চাই সেই সাইজ এখান থেকে বেছে নিব। আমি এই ব্লু কালারের সাইজ বেছে নিলাম। এখন পর্যায়ক্রমে আমি যে কোনো সাইড ব্যবহার করতে পারি, এই সাইডও ব্যবহার করতে পারি, এই সাইড ব্যবহার করতে পারি, তবে দেখার সুবিধার্থে ভালোর জন্য আমি এই সাইড ব্যবহার করব। এখন শুধু এভাবে বসাইয়া চাপ দিতে হবে। আমার সাইজ করা শেষ। এবার বাজার পাল্লা। আমি এখন বাজার জন্য টেরেতে সুন্দরভাবে সাজিয়ে রাখব। এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো করব। পর্যায়ক্রমে আমার সবগুলো ডাইস আকারে কেটে নিয়েছি। এখন আমি চাইলে উপরে হালকা আটার গুঁড়ি দেখা যায়, সেটা ব্রাশের সাহায্যে একটু তৈল নিয়ে সেই আটাটা রিমুভ করতে পারি। সেটা যার যার অভিরুচি। আটা উপরে থাকলে কেমন যেন একটা ভাব দেখা যায়, সেজন্য আমি একটু তৈল ব্যবহার করলাম। এখন ভাজার পালা। আমি ওভেন ব্যবহার করব। এবার বিস্কিটগুলো ওভেনে ফ্রাই করব, ভাজবো। দুইটা প্লেট, একটা প্লেট একটু ছোট থাকার কারণে আমি ভিতরে স্ক্রু ব্যবহার করেছি, তাই একসাথে আমি এই দুইটা প্লেট ব্যবহার করতে পারব। এখানে টাইমিং সেট করেছি, টোটাল সময় লাগবে আমার 50 মিনিট, 25 মিনিট করে। এখানে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টাইমিং 25 মিনিট করে, টোটাল 50 মিনিট। 50 মিনিট পরে আমার এই বিস্কিট খাওয়ার উপযোগী হবে। আমি 25 মিনিট পরে উল্টিয়ে নিচের অংশ উপরে, উপর অংশ নিচে এভাবে দিয়ে দেব। ফিরে আসছি 25 মিনিট পরে। 25 মিনিট পরে কালারটা এরকম হয়েছে। আমি এইমাত্র উপর নিচ করে উল্টিয়ে দিলাম। প্রথম পর্বের 25 মিনিট শেষ। দুই প্লেট একসাথে দেওয়ার কারণে উপরের প্লেট তেমন ভালো হয় নাই, সেই জন্য উপরের প্লেট পরে ভাজব। নিচের প্লেট ২৫ মিনিট পরে খাওয়ার উপযোগী হয়ে যাবে, তাই উল্টিয়ে দেওয়ার কারণে দেখুন কি সুন্দর কালার। ফিরে আসছি আধা ঘন্টা পরে, তখন দেখি
খাওয়ার উপযোগী হয় কিনা এবং কালারটা কেমন হয়। টোটাল 50 মিনিট পরে বিস্কিটের কালার এরকম হয়েছে। আমি এইমাত্র শলাকার সাইজে ছোট ছোট ছিদ্র করলাম, দেখতে সুন্দর লাগে সেই জন্য। শলাকা দিয়ে এইভাবে সবগুলো ছিদ্র করার পরে আমি আরো 10-15 মিনিট ওভেনে হিট দেব। এরপরে দেখব কালার কেমন হয়। আর 10-15 মিনিট পরে ফাইনাল রাউন্ড শেষ হবে। ফিরে আসছি 15 মিনিট পরে। আজকের বিস্কিট খেতে অনেক মজাদার হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এইমাত্র খেয়ে দেখেছি। তবে দুঃখের বিষয়, আমার দ্বিতীয় প্লেট আমি পরে ভেজে নেব। ভালো থাকবেন সবাই, এবং আপনারা অবসর সময়ে এভাবে আমার মতো বিস্কিট তৈরি করতে পারবেন। আর সেজন্য ইচ্ছা শক্তি থাকার প্রয়োজন। শখের বসে এরকম নানা ধরনের বিস্কিট আমি মাঝে মাঝে তৈরি করি। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টসের মাধ্যমে তুলে ধরুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন তাহলে প্লিজ আর দেরি নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন, তাতে পরবর্তীতে আমার যে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে।